হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো এন এবং আরআরবি গ্রুপ ডি এবং আফগারি পুলিশ মেন্স সহ সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্ন ফ্রান্সের রোম উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু কী নামে পরিচিত ফ্রান্সের রোম উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু কী নামে পরিচিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি মিস্টাল নামে পরিচিত নেক্সট দুই নম্বর প্রশ্ন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ কীরূপ হয় ঘন মাধ্যম থেকে লহু মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ কীরূপ হয় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ প্রতিশ্রিত রশ্মি অবিলম্বের থেকে দূরে সরে যায় প্রতিশ্রিত রশ্মি অবিলম্বর থেকে দূরে সরে যায় নেক্সট তিন নম্বর প্রশ্ন ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি লাহোর ষড়যন্ত্র ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয় নেক্সট চার নম্বর প্রশ্ন স্বরাজ পার্টির প্রথম সম্মেলন কোথায় হয় স্বরাজ পার্টির প্রথম সম্মেলন কোথায় হয় এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি এলাহাবাদ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামীর নাম মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত কোন স্বাধীনতা সংগ্রামীর নাম মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি মুজাফফর আহমেদ নেক্সট ছয় নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে সকলের সমান অধিকার কোন ধারায় বলা হয়েছে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার কোন ধারায় বলা হয়েছে এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি ষোলো নং ধারায় বলা হয়েছে নেক্সট সাত নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অপশান সি সৌদি আরব নেক্সট প্রশ্ন এশিয়ার রোম কাকে বলা হয় এশিয়ার রোম কাকে বলা হয় এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি দিল্লিকে এশিয়ার রোম বলা হয় নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সালফার আছে এমন দুটি জৈব পদার্থের হল সালফার আছে এমন দুটি জৈব পদার্থ হলো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনে সালফার পাওয়া যায় নেক্সট দশ নম্বর প্রশ্ন সেই সময় উপন্যাসটি কার লেখা সেই সময় উপন্যাসটি কার লেখা এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই সময় উপন্যাসটি নেক্সট এগারো নম্বর প্রশ্ন গ্লুকোজের অসম্পূর্ণ জারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে গ্লুকোজের অসম্পূর্ণ জারনের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ গ্লাইকোলাইসিস বলে নেক্সট বারো নম্বর প্রশ্ন ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে ডন সোটা সোসাইটির প্রতিষ্ঠাতাকে এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন অপশন এ সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এবং প্রমোদনাথ মিত্র কী প্রতিষ্ঠা করেন ইনি হচ্ছেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এবং সতীশচন্দ্র বসু ইনিও অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বাংলায় উনিশশো সালে এবং দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তত্ত্বাবধনী সভা প্রতিষ্ঠা করেন উনিশশো সরি আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট প্রশ্ন রড কোষ কোথায় দেখা যায় রড কোষ কোথায় দেখা যায় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি রেটিন্য নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় আছে অ্যাটর্নি জেনারেলের উল্লেখ সংবিধানের কত নং ধারায় আছে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন অপশান ডি ছিয়াত্তর নং ধারায় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বাহাজুতিনের প্রকৃত নাম কী বাহাজুতিনের প্রকৃত নাম কী এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন সাইপ্রাস সাইপ্রাসের রাজধানীর নাম কী সাইপ্রাসের রাজধানীর নাম কী এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি নিকোসিয়া এবং টোকিও টোকিও কার রাজধানী টোকিও হচ্ছে জাপানের রাজধানী এবং ম্যানিলা ম্যানিলা হচ্ছে কার রাজধানী ম্যানিলা হচ্ছে ফিলিপিন্সের রাজধানী এবং রেকজিভিক রেকজিভিক কার রাজধানী এটি হচ্ছে আইসল্যান্ডের রাজধানী নেক্সট সতেরো নম্বর প্রশ্ন গোদাবরী নদীর উৎপত্তস্থল কোথায় গোদাবরী নদীর উৎপত্তস্থল কোথায় এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি তিম্বক পর্বত গোদাবরী নদী উৎপত্তি হয় তিম্বক পর্বত থেকে এবং এটি পতিত হয় কোথায় পতিত হয় বঙ্গোপসাগরে এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয় এবং গঙ্গা নদী পতিত হয় বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে নেক্সট হচ্ছে মহাদেব পর্বত মহাদেব পর্বত থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয় এবং তাপ্তি নদীটি পতিত হয় কাম্বে উপসাগরে নেক্সট হচ্ছে বিন্ধ পর্বত বিন্ধ পর্বত থেকে মাহি নদীর উৎপত্তি হয় বিন্দু পর্বত থেকে মাহি নদীর উৎপত্তি হয় এবং এটিও কাম্বে উপত্যকায় পতিত হয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে বা কোন খেলার সাথে যুক্ত ডাবল ফল্ট ফল্ট নিচের কোনটি কোন খেলার সাথে যুক্ত এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি টেনিস খেলার সাথে যুক্ত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় আছে আইফেল টাওয়ার কোথায় আছে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি প্যারিসে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন সালের বিজ্ঞান সম্বন্ধ নাম কী সালের বিজ্ঞান সম্বন্ধ নাম কি। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি সোরিয়া রোবাস্টা সোরিয়া রোবাস্টা এবং ক্যামেলিয়া সিনেনসিস সিনেনসিস ক্যামেলিয়া সিনেনসিস এটি কার বিজ্ঞান সম্বন্ধ নাম এটি হচ্ছে চায়ের বিজ্ঞান সম্বন্ধ নাম চা এবং পিজাম স্যাটিভ্যাম পিজাম স্যাটিভ্যাম এটি কার বিজ্ঞান সম্বন্ধ নাম এটি হচ্ছে মটরের বিজ্ঞান সম্বন্ধ নাম নেক্সট হচ্ছে জিয়ামিস জিয়ামিস হচ্ছে ভুট্টার বিজ্ঞান সম্বন্ধ নাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত চাকরি পরীক্ষার নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ